আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট এক ক্লিকে ভিডিওতে কিভাবে আপনারা কালার গ্রেডিং করবেন। তো বন্ধুরা, অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই আমরা কিভাবে জাস্ট এক ক্লিকে ভিডিওতে কালার গ্রেডিং করব। তো এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে অনেক ভাই কমেন্ট করে বলছে যে ভাই আমরা ফিল্টার ডাউনলোড করতে পাচ্ছি না। তো অনেক ভাই কমেন্ট করে বলছে যে ভাই ফিল্টারগুলো সাপোর্ট করে না। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট এক ক্লিক করে ভিডিওতে কিন্তু আপনারা কালার গ্রেডিং করতে পারবেন খুব সহজে। তো জানতে হলে এই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও এডিট করার জন্য আজকে আমরা যে অ্যাপসটা ইউজ করব সেই অ্যাপসটার নাম হলো 3D লুট 2। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে। তো আপনারা কিন্তু এই অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপসটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে অ্যাপসটাকে আবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনারা যখন অ্যাপসটাকে ওপেন করবেন, ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে। তো প্রথমে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর ভিডিও এডিট করার জন্য এখানে আপনারা সিম্পলভাবে ভিডিওতে চলে আসবেন। ভিডিওতে আসার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ভিডিও থাকবে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে। তো আমি এই ভিডিওকে এডিট করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যে ভিডিওটাকে এডিট করতে চান, তো আপনারা সেই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে। তো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনারা এখানে ব্রাইটনেসে ক্লিক করবেন। করার পর হালকাভাবে আপনাদের ভিডিওর হিসেব মতো আপনারা ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেবেন। দেওয়ার পর দ্বিতীয় নাম্বারে এখানে আপনারা কন্ট্রাক্টে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা আপনাদের হিসেব মতো আপনারা কন্ট্রাক্টটাকে একদম কম করে দেবেন। দেওয়ার পর এখন আপনাদেরকে মেন কাজ করতে হবে। তো আপনারা এখানে লুটে ক্লিক করবেন। লুটে ক্লিক করার পর এখানে একটু আর কি লোডিং হবে। হওয়ার পর এখানে আপনারা একটু সুইপ করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা একটা লেখা দেখতে পাবেন, সেটা হলো টপ 25 বলে। তো আপনারা এখানে টপ 25 ক্লিক করবেন। টপ 25 ক্লিক করার পর এখানে 25টা ফিল্টার চলে আসবে। তো আপনারা সিম্পলভাবে প্রথম ফিল্টারে যখন আপনারা ক্লিক করবেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট এক ক্লিকে কিন্তু ভিডিওতে কিন্তু কালার গ্রেডিং হয়ে গেল। তো এখানে আপনারা 25টা আপনার ফিল্টার পেয়ে যাবেন। তো আপনারা যে ফিল্টারটা আপনাদের ভালো লাগবে, তো আপনারা সেই ফিল্টারটাকে অ্যাপ্লাই করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা এই অপশনটা কম বেশি করে আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে খুব সহজে কিন্তু আপনারা ফিল্টারগুলোকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো আমি প্রত্যেকটা ফিল্টার অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুধু একবার টাচ করছি, তারপর কিন্তু এখানে ভিডিওতে খুব সহজে কিন্তু কালার গ্রেডিং হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু এভাবেই খুব সহজে আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে কালার গ্রেডিং করতে পারবেন জাস্ট এক ক্লিকে। তো ভিডিওতে আপনাদেরকে যেটা ফিল্টার ভালো লাগবে, তো আপনারা সেই ফিল্টারটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু আপনারা টাচ করে দেখতে পারেন ভিডিওটা আর কি আগে কেমন ছিল, বর্তমান কেমন হয়েছে। তো আপনারা কিন্তু দেখতে পারেন। তারপর এখানে আপনারা সিম্পলভাবে ভিডিও কিন্তু খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু এডিট করা যায়। তো এডিট হয়ে যাওয়ার পর এখন আপনারা সেভ করার জন্য এখানে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আবার এক্সপোর্টে যখন ক্লিক করবেন, এখানে কিন্তু আপনারা খুব সহজে ভিডিওটাকে কিন্তু আপনারা গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভ হয়ে যাওয়ার পর ভিডিওটা কেমন লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা অ্যাপস, আপনারা কিন্তু এই অ্যাপস থেকে খুব সহজে কালার গ্রেডিং করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।